কড়ার মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দেওয়া হলো। এরপর এর মধ্যে 1 চামচ বেসন বা ছাতু দিলাম। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। বেসনটা যখন দিতে হবে তখন যেন তেলটা বেশি গরম না থাকে আর হিটটা যেন লো থাকে, না হলে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে টেস্ট মোটেও ভালো আসবে না। এরপর এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব, দিয়ে ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি প্রথম ম্যারিনেশনটা আগের দিন রাত থেকে করে রেখেছিলাম। কিভাবে প্রথম ম্যারিনেশন করতে হয় সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চেক করে নেবেন। এরপর চিকেনের মধ্যে 1 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট বা ক্রাস্ট করা, যে কোনো ইউজ করা যেতে পারে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো মেশালাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দেব ছোট চামচের হাফ চামচ, ধনে গুঁড়োটা এখানে বেশি ইউজ করছি, এখানে 1.5 চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করব আর ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দেব। এরপর এর মধ্যে চাট মশলা দেব হাফ চা চামচ, 1 চা চামচ দেব গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দেব গোলমরিচের গুঁড়ো যেটা আমি পরে মিশিয়েছি, এক টেবিল চামচ দই অ্যাড করব। আগে আমি দই ইউজ করেছিলাম কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে। এটা যেহেতু অল্প অয়েল ইউজ করা হচ্ছে তার জন্য দইটা একটু বেশি দিলাম, কারণ দইয়ের মধ্যেও ফ্যাট থাকে। এবার আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম তেলের সেটা এর মধ্যে মিশিয়ে দেব। এটা ঠান্ডা বা গরম যে কোনোভাবেই দেওয়া যেতে পারে, আমি এখানে ঠান্ডাই দিচ্ছি কারণ আমি এটা আগে তৈরি করে রেখেছিলাম সুবিধের জন্য। এবার এটা মিশিয়ে নেব। আমি পরে আরও দুটো উপকরণ মিশিয়েছি, এটা আপনারা আগেও মিশিয়ে নিতে পারেন। সেটা হলো হাফ চা চামচ কসুরি মেথি, আমি ভেজে দিইনি, আমি এমনি কাঁচাই দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো, কারণ কেউ কম লবণ ইউজ করেন কেউ বেশি ইউজ করেন তার জন্য। কসুরি মেথি দিলে এর টেস্ট খুব ভালো আসে, না থাকলে ছেড়ে দিতে পারেন। চিকেন লেগ পিসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমি আগে গোলমরিচের গুঁড়োটা মেশাতে ভুলে গেছিলাম তাই জন্য এখন মিশিয়ে নিলাম। এতে কোনো রকম অসুবিধে হবে না, এটা আপনারা 2 থেকে 4 ঘন্টা এইভাবে রেখে দেবেন। আমি যেহেতু প্রথম ম্যারিনেশনটা আগের দিন করেছিলাম তার জন্য আমি বেশি সময় নিইনি। এবার কি করব,
সেই রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য আমি এর মধ্যে একটা ছোট কয়লার অংশ পুড়িয়ে নিচ্ছি গ্যাসে। মাংসের মধ্যে আমি একটা ছোট বাটি রেখেছি, দিয়ে এই জ্বলন্ত কয়লাটাকে এর মধ্যে রাখবো। রেখে কয়লাটাকে নিভিয়ে দিতে হবে যদি জ্বলতে থাকে, নাহলে ধোঁয়া বের হবে না। এরপর এর মধ্যে খুব অল্প করে একটু ঘি অ্যাড করব, করে সঙ্গে সঙ্গে একটা ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে। এটা আপনারা মিনিমাম 2 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টা রাখবেন। যদি সেই দিনেই মাংসটা রান্না করেন তাহলে ফ্রিজে রাখার দরকার নেই। এবার একটা কড়া নিয়েছি, এর মধ্যে আমি কোনো রকম অয়েল ইউজ করছি না যেহেতু মাংস ম্যারিনেশন করার সময় অল্প তেল দিয়েছিলাম, আমি সেই তেলেই রান্না হবে। লেগ পিসগুলোকে কড়ার মধ্যে দিয়ে সমস্ত মশলাটাও দিয়ে দিতে হবে, দিয়ে লো হিটে ঢাকনা বন্ধ করে এটাকে 15 থেকে 20 মিনিট কুক করতে হবে। আমি এটা 15 মিনিট রান্না করার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করেই রেখে দেব। 4 থেকে 5 মিনিট মতো এইভাবেই রেখে দেব। এরপর আমি এটাকে দুভাবে রান্না করাই দেখাবো। তান্দুরি বারবিকিউ রান্নার জন্য বাজারে অনেক ধরনের শিক কিনতে পাওয়া যায়, স্টিলের বা কাঠের, যাই হোক না কেন। আমি যেটা ইউজ করছি এটা আমার মাইক্রোওয়েভের সাথেই ছিল। চিকেনগুলোকে এর মধ্যে ভালো করে কেটে নিচ্ছি, একটু সাবধানে করতে হবে, আমি এটা সাবধানে করছি কারণ এখনো গরম আছে। প্রত্যেকটা চিকেনের মধ্যে একটু করে গ্যাপ রাখতে হবে যাতে দুটোর মাঝের অংশটাও কুক হয়। এই মশলাটা যেটা আছে এটাও আপনারা ইউজ করবেন, নষ্ট করবেন না, কারণ ওটা অলরেডি রান্না করাই আছে। রুটি পরোটার সাথে ওটা দারুণ লাগে। এবার গ্যাস চালিয়ে নিয়ে এটাকে 4-5 মিনিট পুড়িয়ে নেব, শুধু সেই রেস্টুরেন্টের মতো একটা কালার আসবে বলে, মানে উপরে একটা পোড়া পোড়া কালার আসবে তার জন্য। এবার এই একইভাবে মাইক্রোওয়েভে কীভাবে বানাবো সেটাও দেখাবো। মাইক্রোওয়েভের মধ্যে এটাকে সেট করে দিতে হবে। দেওয়ার পর তান্দুর সে বলে যে অপশানটা থাকবে সেটা সেটিংয়ে গিয়ে
মশলাটাও 4 থেকে 5 মিনিট কুক করে নেব। দেখুন এটা এতই ভালো জুসি হয় আর দারুণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সহজভাবে দেখালাম। হ্যাপি নিউ ইয়ার।